Pyridaceae family. Please subscribe my channel. ঘরে দাঁড়িয়ে এখন আমরা আরো থাল বনব, আরো দুই তিনটা থাল এইগুলো রেস্টুরেন্টে নিয়ে বানাইব। ও থালের সাথেও এইটার আর একদিন আমরা এই ভিডিওটাও আজকে আমরা সবকিছু মারি নিট করে রাখবো খাইতে এইগুলা নিয়ে, আর কালকে আমরা ডিশ বানাইব আপনারা দেখবেন। আমরা এটার মধ্যে বেগুন দিলাম, যেহেতু আমরা এখানে মধ্যে ওভেন নাই, আমরা বাসার মধ্যে নিয়ে আমরা ওভেন করবো সবগুলা। আর খেতা করলাম আমরা, এটার মাঝে মাশরুম আছে, মাশরুম দিছি, আলু দিছি, পটাটো দিছি, বেগুন দিছি, এরপরে রেড অনিয়ন, এর মাঝে এলো অনিয়ন, চিলি গ্রিন পেপার, আর রেড অনিয়নও এখানে আমাদের আছে। এগুলো আমরা বাসার মধ্যে কালকে এটার মধ্যে আমরা গার্লিক দিলাম, হলদি পাউডার দিছি, আর মরিচ দিছি, আর লবণ, আর তেল, লবণ আর তেল দিছি। আমরা এটা ওভেনে লাগি চিকেন বানাইলাম। এতটুকু পরিমাণে হলদি দিছি, আর এতটুকু পরিমাণে মরিচ, আর দুই চামচ গার্লিক দিছি, কেন মধ্যে রসুন, আর লবণ দিছি পরিমাণ মতো, আর তেল। চারটা চিকেনটা আমরা এখন কুমারি নেট করবো সস দিয়ে, কারণ আমার এক হাত দিয়ে ক্যামেরা ধরতে খুবই সমস্যা হওয়ার, এর কারণে আমি এখন ক্যামেরাটা অফ হয়ে যা আপনারা দেখাইলাম কীরকম। আমরা এগুলার ম্যারিনেট করে রাখলাম, এগুলার আমরা কালকে করবো খুব ওভেনের ভিতরে ঢুকাইয়া গরণীয়। আমরা এখন এটারে ট্রের মধ্যে বসাইলাম, আমরা কমপ্লিট হয়ে গেল এটা। গ্রিলে ঢুকাই দিলাম, কি সুন্দর হয়েছে, খানিদের কি যে একটা স্বাদ,
এই মাত্র ফয়েলটা খুলে দিলাম। এটা ওভেনের মতো হয়েছে, আমরা এইভাবে উল্টা চিকেনটা আর একটু আমরা ঘুরাইয়া দিব এখন উল্টাইয়া। মশাল্লা এটা আমরা এখন উল্টাইয়া দিব, উল্টাইয়া এইভাবে দিলাম, উল্টাইয়া দিলাম। এখন আবার ওভেনে ঢুকাই নিই। এখন আমরা এটা আদা রসুন দিলাম, দারচিনি, সাইজল সাইলাচি, ধনিয়া, একটু গরম মশলা দেবো, নিলাম রাইস দিলাম, এখন আমরা লবণ দিলাম, বিরিয়ানির পরিমাণ মতন লবণ দিবা আপনারা, লবণ আরো দানা দেওয়া লাগবো, বিরিয়ানি খাওয়ার মধ্যে লবণ থাকে তো। আচ্ছা, আমরা বিরিয়ানি মশলা দিলাম, আমরা এখন তার মধ্যে দিলাম কেটল দিয়ে গরম পানি করে দিই। আমরা 1 লিটার পানি দিয়েছি। রাইস কতটুকু? কারণ আমরা রাইসটার আগে পানি দিয়ে ভিজিয়ে রাখি দিই। গরম দিলাম, নিজের একটা লাড়া দিলাম, মাশাল্লাহ আমার চিকেন হয়ে গেছে, চিকেন হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা মাশরুমটা হোল হইডা, মাশরুমটা খালি হইডা, ও দেখো গৌরম খালি করছি আমরা, এটা আর কুচাইয়া খালি হইডা, এটার ভিতরে আমরা কিমা ঢুকাইলাম, কিমা আমরা এখানে 2টা স্পেশাল ডিশ বানাইছি। এটা বানাইছি আমার ফার্স্ট পার্টনারের লাগি, তাইনার তাইনার রাইফেল লাগি, আর আমরা স্টাফের লাগি। এটা হইলো হায়দারি বিরান, বিরান লাহোরীয় তুরা আছে স্পাইস। আমরা এটা মতো কিতা কিতা দেরাম আপনারা দেখো, ও দেখা নিতে পারি লাহন করবার তুমি ধরো
মাশাল্লাহ আজকের বিরিয়ানি হইল আমরা এটা হলো হায়দারি বিরিয়ানি দেখছেন আপনারা কিলান আমরা ডিস্টারে সাজাইছি For it, you like money. Yes, just a bit of zoom for 20,000. Yeah, yeah. 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 আজকে হায়দারি বিরিয়ানি এটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমরা আরেকটা ঠিক লোনা ওটা লোনা আদ দিল ইয়ো আজকে আমরা আরেকটা খানি আরে বানাই দিছি আমরা আবেনর মাঝে করছি বাসাত নিয়া করছি কারণ রেস্টুরেন্ট আমরা এটা ওভেন নাই রেস্টুরেন্ট আমরা ডিফারেন্ট ওভেন যার কারণে আমরা এটা হইলো আমরা ফ্রাঙ্গোর ওভেন নাকি বুঝছেন এটা মাঝে হিলাহান সুন্দর কইরা হয় না এটা অনলি খালি চিকেন এটার মধ্যে করা হয় আমরা এটা হলো ডিফারেন্ট স্টাইলের পিড়ি পিড়ি আর এটা আমরা গড়ে কুকারের মধ্যে করা লাগে ফায়ার দিয়ে আজকের আজকের এটা কিরকম হয়েছে রে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এটা হলো হায়দারি বিরিয়ানি ভাই ডিম আর ওই যে জানালো মশা ভাই মাশরুম দেখতে বুঝাল নাই বলে খাইলে বুঝতে পারবে জায়গা শর্ট যার কারণে আমি কেন কিচেনের ইউনিটের উপরে দেখে আমি এটা ভিডিও করো এটা আমার পার্টনারের ঘরে দায়ী এখন আমরা আরো থাল বনবো আরো দুই তিনটা থাল এইগুলো রেস্টুরেন্টও নিয়ে বানাইব ও তালের সাথেও এইটার আর এর দিব আমরা এই ভিডিওটাও for watching. Thank you, Ethan.